একটা রাধা নাম গাই বৃন্দাবনে এসেছি রাধে 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 বৃন্দাবনে এইটুকু গাই সবাই রাধে। আমি বেশি দূরে যাব না, কেন সময়টা আমার আরতি আরতি সময় হয়ে গেলে আমাকে শেষ করতে হবে, তাই আমি এদিকে যাব না, যদি সময় পাই শেষের দিকে একটু আপনাদের সঙ্গে আনন্দ করব। জয় গুরু জয় গুরু। তাই চলুন আজ আমরা সবাই এসেছি বৃন্দাবনে, বৃন্দাবনে এসে আমরা সবাই রাধা নাম গাইলাম। সবাই গেয়েছেন তো মা রাধা নাম, কেন বৃন্দাবনে এসেছি যদি রাধা নাম না গান তাহলে কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হবে না, তাই আমরা একটু ছোট করে রাধা নাম গিয়ে নিলাম। কারণ এই এখন যদি দু চারটে ভজন করতে লাগি তাহলে আমার সময়টা কিন্তু শেষ হয়ে যাবে, তা আমার সম্পূর্ণ পালাটার ব্যাঘাত ঘটতে পারে, তাই আমি এখন এই দিকে যাব না, শেষের দিকে সময় হলে আমি কিন্তু গাইব, সময় থাকবে। আজ মধুর বৃন্দাবনে শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ সুদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল উজ্জ্বল নীলমণি সখা সঙ্গে যমুনা বলিনে আজ সুমধুর খেলা করে। কেমন খেলা করছে দেখুন, আর ওরে খেল তো রাম ওরে খেল তো রাম ও রাম আজ বনে 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 বনে
খেলা করে রে মনে এ এ পারে কি মত খেলা করে ওরে বনে 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 গিয়ে কত খেলা করে রে দাদা বলে রামের দল ওরে দুটো দলে মিলে খেলা করছে একটি কানায়ের দল বলায়ের দল দুই দলে মিলে কত খেলা করে রে ওরে নীলগিরিয়া রজতগিরি যেন খেলা করে রে ক্ষেত শ্যামল দুটি ভাই কত খেলা করে মধুর সি বৃন্দাবনে কত খেলা করে রে মধুর সি বৃন্দাবনে খেলা করে রে নীলগিরিয়া রজতগিরি খেলা করে রে গিরিয়ার রজতগিরি খেলা করে রে বড়জোবা লোক সঙ্গে খেলা করে রে কানায়ের দল বলায়ের দল খেলা করে রে ধন্যবাদ
মধুরসি বৃন্দাবনে খেলা করে রে 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 খেলো তো রাম মহান মরতি মধুর ধাম রে মহান মরতি মধুর ধাম রে বয়সে কিশোর মহান ভাতি বয়সে কিশোর মহান ভাতি বদন ইন্দু জলদ কাঁতি চার চন্দি গঞ্জাহার মদন মোহন ভানরি সঙ্গে কে রয়েছে এই খেলার সঙ্গে প্রিয় দাম সি দাম সুদাম মেলি প্রিয় দাম সি দাম সুদাম মেলি ধাবলি শ্যামলি আওলি আওলি ফুকারি চল তো কানুনি ফুকারি চল তো কানুনি ফুকারি চল তো কানুনি ফুকারি চল বলে আয় ভাবলি আইসা অধরে মুরলি লয়ে বললেন আই ধবলি আই শ্যামলি। আর এই পদটি যিনি রচনা করেছেন তিনি কি বললেন? তিনি বললেন পদকর্তা নাসির মামুন, মুসলমান পদকবি। এই সারবস্তুর কথা বললেন। কি সারবস্তু? বলে আগমনি গম বেদশা আগমনি গম বেদশা আগম নিগম আগম এবং নিগম কি গো বেদের সারবস্তুর কথা বলে মহারাজ পরীক্ষিত বললেন এই যে মহারাজ পরীক্ষিত দেখুন এই বৃন্দাবনের মধ্যে যে কতগুলি গোপ বালক খেলা করছে তার মধ্যে একটি কৃষ্ণ বর্ণের শিশু রয়েছে না উনি কে জানেন মহারাজ পরীক্ষিত? উনি হচ্ছে নিত্যং সতং ব্রহ্ম সুখানুভূত্যা
দর্শনং মদনং পরদৈবতেন মায়া শীতানাং নরদারকিনু সাধ্যং বিঝরুকিত পুণ্যপুঞ্জা ইত্থং সথং। যারা ব্রহ্মানন্দের অনুভূতি স্বরূপ অর্থাৎ ব্রহ্মবাদী, ব্রহ্মানন্দের অনুভূতি স্বরূপ সুখানুভূত্যা দর্শনং মদনং পরদারতেন পরদৈবতেন বললেন, যে যারা দাস্যরসের ভক্ত তাদের কাছে তিনি পরমদেব, আর যারা মায়ামুক্ত তাদের কাছে উনি সামান্য নরশিশু। জানেন ওই মহারাজ পরীক্ষিত ওই বিশ্ব শিশুটি রঙে রঙ হালাত দিয়ে খেলা করছে, তারা কত পুণ্য করে যাদের সাথে আমার কৃষ্ণ কৃষ্ণ খেলে, তারা কত পুণ্য করে যাদের সঙ্গে আমার কৃষ্ণ অঙ্গে জড়াজড়ি করে খেলা করছে তারা কতই পুণ্য করেছে। এইভাবে খেলা করছেন আর পদকর্তা কি নাসির মামদ, পদকর্তা কি বললেন, নাসির মামদ কর তো হি আস চরণে শরণ দানুরি যেন ঠেলে ফেল না, যেন ঠেলে ফেল না ওই চরণে আশা ধরি ছেলে ফেল না, ওই চরণে আশা ধরি চরণ মনে যেন ছেলে ফেল না, মুসলমান পদকবি বললেন কি ছেলে ফেল না, আমি মুসলমান বলে ছেলে ফেল না, আমি ওই চরণের আশা ধরি এইভাবে খেলা খেলছে সকাল সঙ্গে পরিবেষ্টিত হয়ে একসঙ্গে আনন্দ উন্মিলিত হয়ে খেলা খেলতে খেলতে কি করেছে দেখুন, খেলা সমাধান করে ওই বটবৃক্ষ ছায়ায় বসে গগন কানে চেয়ে দেখলেন গগনে আর বেলা নাই, বেলি অবসান হতে চলেছে। তখন শ্রীরামকে ডেকে বললেন বড় তালের গান হবে একটা, আ
ওরে পালে জড় কর সিধা শানে দে আর গগনে বেলা নাই ভাই ঘরে যাবা সময় হলো দিন গেল তিনি গা